লিখিলাম কিতাবেতে যেসব কালাম তামানের সারণী আল্লাহ। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা বা কাহিনী সুরেলা করে তুলে ধরার এই রীতি ১৮ শতক থেকেই বাঙালি সংস্কৃতির এক জনপ্রিয় ধারা। এই তো খায়ে সোমেরা কোনো অনুষ্ঠান, ধান কাটার মৌসুম বা শিশুর জন্ম উপলক্ষে বাড়ির উঠানে পুঁথিপাটের রীতি ছিল যুগ যুগ ধরে। শহরের সংস্কৃতিতে বিষয়টি বিরল হলেও গ্রামে এখনো খুঁজে পাওয়া যায় পুঁথি শিল্পীদের। ধান কাটার ওই মৌসুমে যখন আমাদের ধান কাটা শেষ হয়ে যায় তখন ওই আনন্দ মুহূর্তে আমরা এই পুঁথিপাটের আয়োজন করি। মানিকগঞ্জে পুঁথিপাটের রীতি ধরে রেখেছেন আউয়াল মিয়া। নিজের সংগ্রহ করা পুঁথির বই ও হারিকেন নিয়ে হাজির হন তিনি। প্রায় ৫০ বছর ধরে বিনোদন জোগাচ্ছেন মানুষকে, তার নাম শুনলেও হাজির হয় শত শত মানুষ। নিজের নামটা মানুষ খুঁজেছে বা ই করতেছে, বিরাট একটা আনন্দ। আরো তো অনেক লোকই আছে, ওইটা যদি না করতে পারতাম তাহলে তো লোকই কইতো না যে আমার ভাই পুঁথি করতে পারে। এই দর্শকদের মধ্যে যারা প্রবীণ তারা এর আগে উপভোগ করেছেন পুঁথির আসর, কিন্তু নতুন প্রজন্মের একটি বড় অংশের মধ্যেই এই অভিজ্ঞতা প্রথমবারের। টেলিভিশনের বাইরে আমরা বেরোতেই পারতেছি না, একটার মধ্যেই আমরা স্বাদ খুঁজে পাচ্ছি সব কিছু। পুঁথির একটা স্বাদ, হাস্তরের একটা স্বাদ, এক একটা তো এক এক স্বাদ। বাঙালির যে সাহিত্যটা বা বাঙালির যে নাট্য রীতিটা বা বাঙালি কেমন, এটা আমরা বুঝতে পারছি পুঁথিপাটের মাধ্যমে। আউয়াল মিয়া মনে করেন তার মতো অন্যরাও যদি সংস্কৃতির এই ধারাটি বাঁচিয়ে রাখতে এগিয়ে আসেন তাহলে নির্মল বিনোদনের অভাব দূর হতে পারে সহজেই। পুঁথির কথা তো অনেকেই জানে না, কিন্তু আগেদের মুরব্বীরা জানতো বা ই করতে, যে সময় এখনো ফের চর্চা হয়েছে আমরা জানি ওইটা ধরে রাখতে পারি। টেলিভিশনের মতো গণমাধ্যমে পুঁথির প্রচার জরুরি বলেও মনে করেন আউয়াল মিয়া। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।